নমস্কার, আজকে মঙ্গল নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ, আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি। এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি। আজকে ট্রানজিট নিয়ে বলবো না। মঙ্গল ধনুরাশিতে ছিল, ধনুরাশিতেই আছে, কিন্তু মঙ্গল অস্ত গেছিল। এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি, যাদের মেষ রাশি, যাদের সিংহ রাশি, এদের জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ। মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ। তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ রাশি লোকেদের জন্য, সিংহ রাশি লোকেদের জন্য, বৃশ্চিক রাশি লোকেদের জন্য, ধনু রাশি লোকেদের জন্য, মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব, বা কর্কট রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ। এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে, যেমন মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে মামার কারক গ্রহ। মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে, মঙ্গল ভালো থাকলে আপনার ধন সম্পত্তি, মঙ্গল ভালো থাকলে তেজ বা মঙ্গল ভালো থাকলে লোকের কাছে আপনি সম্মান পাবেন। মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে, আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন, আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন এবং মঙ্গল ভালো থাকলে রাগ তেজ বাড়বে। মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি জায়গাটা অনেকটাই প্রশস্ত হবে। মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা প্রমোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ বা এরকম কাজে যদি, আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, আপনার কথা লোকে শুনবে, আপনাকে গুরুত্ব দেবে, মঙ্গলের এরকম। এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরোস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি বা কোনো নেগেটিভ বা 9th হাউসে হয়, তখন কিন্তু মঙ্গল কিন্তু 9th হাউসে কিন্তু ভাগ্যহানি হয়। এটা কম বেশি, 9th হাউসটা আমাদের ভাগ্যের ঘর, মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয়, সেটা আমরা কম বেশি জানি। এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্ত ছিল এতদিন, কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচন্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল। এই মঙ্গল 16ই জানুয়ারি, গত 16ই জানুয়ারি রাত্রি 11:07 উদিত হয়েছে। তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয়, যথেষ্ট সময়। সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা। মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না, আপনারা যারা পলা পড়ে আছেন, পলা পড়ে দেবেন সেটা নিয়ে বলছি না, কেন মঙ্গলের উদয় বা অস্তর ব্যাপারটা বা যাদের মঙ্গলের বলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ আহার করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন, নম হুম শ্রীং মঙ্গলায় নম, নম হুম শ্রীং মঙ্গলায় নম। এই মন্ত্র 108 বার জপ করতে পারেন। অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন, লাল কাপড় লাল বস্ত্র পরে। আর এই মন্ত্র করে নম ধরণী গর্ভ সম্ভুতাং, নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, লোহিতাঙ্গং নমাম্যহম। নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা 18 বার জপ করবে। বলো ধনুরাশি, ধনুরাশির এই মঙ্গলের উদিত হওয়ায়, অস্ত থেকে উদিত হওয়ায় ধনুরাশির, কেন আপনার রাশিতে কিন্তু মঙ্গল অস্ত ছিল, আপনার কিন্তু মানসিক অবস্থাটা একটু ভীষণ নরম হয়েছিল, অর্থাৎ সব কাজের নেগেটিভ আপনার মানসিকতা তৈরি হচ্ছে। কিন্তু এখন আপনার হঠাৎ আপনি তেজি উঠবেন, হঠাৎ দেখা গেল রাগ জেদটা বেড়ে গেল, বা আপনার হয়তো যেসব কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন সেগুলো হঠাৎ আপনি বেশ ক্র্যাক করতে শুরু করলেন, বা এই সময় তো কোনো পরীক্ষা দেওয়ার বা এরকম পরীক্ষার সিচুয়েশন তৈরি হলো, বা আপনি হয়তো কম্পিটিটিভ এক্সাম আপনার ইন্টারভিউ কলটা পেয়ে গেলেন বা চাকরির জয়েনিং লেটারটা পেয়ে গেলেন। এটা কিন্তু হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এটাকে প্রপার ইউটিলাইজ করুন। যদি আপনার বাচ্চাদের মঙ্গল সিচুয়েশন ভালো থাকে বা আপনি সরকারি চাকরি করেন, যে সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট মানে সেভ হবে এবং আপনার উদ্যোতন করতে আপনার যথেষ্ট আপনার প্রেফারে হবে। এগুলো কিন্তু সবই মানে আপনার ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করলাম বা ডিসকাশন করলাম। ভালো অবশ্যই লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে আমাকে যত শেয়ার করুন। নমস্কার।